কাণ্ড কারখানা দেখে মা মারি যে প্রায় মাথা খারাপে জো হয়েছিল মানেটা বুঝিয়ে দাও তো মানে বোঝাবার আর কি আছে মশাই ইনি হলেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ এ ঘর খালি আছে এখানে এনার আশ্রম হবে আমরা তুচ্ছ মর্তেন লোক আমাদের এই পারমার্থিক ভাড়ায় কাজ হবে না আমাদের একটু নগদ টাকা লাগবে টাকা টাকা কি টাকা মাটি মাটি টাকা রজত কাঞ্চন ছুলেই অনন্ত নড় সোজা রৌঢ় কুম্ভী বাগে ডুবে হাতে মুক্তির ফলটি এনে দেব খেলেই কৈলাসে চলে যাবে হরকালী এদের একবার কালী কীর্তন শুনিয়ে দাও বুঝিয়ে দাও সর্বনাশ হয়ে গেছে রাস্তায় জোর দাঙ্গা বেঁধেছে কালী কৃষ্ণ শুনে একদলের দিকে ছুটে আসছে মারামারি কি বিপদ এসব আবার কেন এমন তো কথা ছিল না ওহে হরকালী এমন অবস্থায় কর্তব্য কি দেরি করবেন না তবু দেরি করবেন না কেটে পড়ুন এখানে চেঁচামেচি শুনে লাঠি জোড়া যা পেয়েছে নিয়ে একদল দিকে ছুটেছে জানেন তো আজকালকার ব্যাপার চারিদিকে ধুন্দা আর বলতে প্রভু তাহলে না না স্থান ত্যাগে নদুর্য চলো হে গচ্ছুত পাঠনি করা যায়